আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিভিন্ন ক্লাসে 6 সেমিস্টার এবং 8 সেমিস্টার পর্যন্ত থাকে, সুতরাং অনেকে ভুলে যায় যে সর্বশেষে কোন সেমিস্টারের টাকা পরিশোধ করেছে। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে সে 3rd সেমিস্টার নাকি 4th সেমিস্টারে টাকা দিয়েছে, সেটা তার মনে নেই। সেটা সে কিভাবে চেক করতে পারবে, এই নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি। এবং আমাকে আরও অনেকেই প্রশ্ন করে যে সে কত ব্যাচের স্টুডেন্ট, সে কি 19 ব্যাচের নাকি 20 ব্যাচের নাকি 21 ব্যাচের স্টুডেন্ট, সেটা বলতেই পারছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে নিজেরাই চেক করতে পারবেন যে আপনি কত ব্যাচের স্টুডেন্ট এবং আপনি সর্বশেষ কোন সেমিস্টারের টাকা পরিশোধ করেছেন। মোবাইল থেকে দেখার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করে দিবেন bou.edu.bd। এটা লিখে সার্চ করে দিলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে হোম পেজ আছে সেই হোম পেজ আপনাকে নিয়ে যাওয়া হবে। সেখানে যাওয়ার পর উপরে 3-ডট মেনু একটা অপশন পাবেন, অথবা এরকম লাল সার্কেল বরাট করা একটা চিহ্ন পাবেন, এর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দিলে আপনার মোবাইলটা এখন ডেস্কটপ ভার্সনে চলে এসেছে। কম্পিউটার বা ল্যাপটপের যেরকম দেখা যায় ঠিক সেমভাবে দেখা যাবে। তো ল্যাপটপের স্ক্রিনটা অনেক বড়, আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা বাকি কাজগুলো মোবাইল থেকে সেমভাবে করে নিতে পারবেন। তো বাবির ওয়েবসাইটে চলে আসার পর আপনারা মোবাইল থেকেও নিচে যাবেন আর ডেস্কটপ থেকেও নিচে যাবেন। নিচে আসার পর এই যে হোম পেজে দেখতে পাচ্ছেন ওস্যাপস একটা অপশন আছে, এই ওস্যাপস অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এবার ওস্যাপসে আসার পর আপনি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি এসএসসি নিয়ে পড়েন তাহলে ওএসএর, যদি আপনি এইচএসসি নিয়ে পড়েন তাহলে ওএসএর। তো আমি দেখাচ্ছি এখন ডিগ্রি বিষয়ে, তো ডিগ্রিটা হচ্ছে এসএসএইচএল এই ডিপার্টমেন্টের। আমি এসএসএইচএল এখানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এখানে কোর্স এনরোলমেন্ট একটা লেখা ভাসছে আর ডুবছে। তো এখন এই লেখাটার উপর একটা ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করলে এখানে আপনার স্টুডেন্ট আইডি নাম্বারটা দিতে হবে, তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা আপনি আবেদন করার সময় অবশ্যই নোট করে রেখেছেন। আর এখানে আপনার ইউজার আইডি নাম্বারটা, আপনার যে ভর্তির সময় আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মে এখানে ইউজার আইডি নাম্বারটা দেওয়া আছে। তো তারপরও যদি কেউ আপনি এখানে পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা সেট আপ করে নিতে পারেন। তো এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর লগ ইনে একটা ক্লিক করে দিবেন। এবার লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখন আমি প্রথমে দেখাবো আপনি কত ব্যাচের স্টুডেন্ট সেটা আপনি কিভাবে দেখবেন। আপনি কত ব্যাচের স্টুডেন্ট সেটা দেখার জন্য আপনি এখান থেকে একটু নিচে চলে যাবেন, আরও নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক ইয়ার 2020, অর্থাৎ আপনি 2020 ব্যাচের স্টুডেন্ট। যদি এখানে একাডেমিক ইয়ার 2019 হয় তাহলে 19, 21 হলে 21। তো এখান থেকে আপনারা এটা চেক করে নেবেন। এবার আপনি কত সেমিস্টার পর্যন্ত পরীক্ষার ফি দিয়েছেন সেটা আপনি কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য এই যে উপর থেকে ট্রানজ্যাকশন হিস্টোরি একটা অপশন আছে, এই ট্রানজ্যাকশন হিস্টোরিতে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্টোরি 1-2, তার মানে বিকাশের মাধ্যমে এখানে দুইবার টাকা দেওয়া হয়েছে। যেহেতু এখানে দুইবার টাকা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের আর একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের, তার মানে প্রথম বর্ষের দুই সেমিস্টারের টাকা এখানে দেওয়া হয়েছে। আপনি যদি তিনটার টাকা দিয়ে থাকেন তাহলে এখানে 3-4 নম্বর সিরিয়াল চলে আসবে এবং কোন কোর্সে আপনার কি কি সাবজেক্ট এবং কোন সাবজেক্টের জন্য কত টাকা, A to Z সবকিছু এই পেজটা থেকে দেখে নিতে পারবেন। আশা করি যারা এই প্রবলেমের জন্য কমেন্ট করেছিলেন আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে এবং আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আপনার সমস্যাগুলো দেখে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব।